আজ থেকে আমাদের প্রায় এক মাস ব্যাপী একটি দীর্ঘ পথে যাত্রা, তবু যেতে দিতে হয়। এই অনুষ্ঠান থাকবে এবং ঘুরে ফিরে আমরা এই অনুষ্ঠান নিয়েই কথা বলবো। আজ 22শে শ্রাবণ, আজকের দিনটা বাংলার যে ক্যালেন্ডার, ভারতবর্ষের যে ক্যালেন্ডার তথা বিশ্বের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের একটি কালোতম দিন। আজ 22শে শ্রাবণ, আজ কবিগুরুর তিরোধান দিবস। জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, এটাই বাস্তব কথা। মৃত্যুটা আমাদের নির্ধারিত, পূর্ব নির্ধারিত সত্য। সেই অমোঘ সত্য থেকে না আপনার না আমার কারুর মুক্তি নেই, এবং আমি আপনি তো তুচ্ছ মানুষ। কবিগুরুর মতো একজন যুগন্ধর পুরুষ, যিনি বহু যুগকে বহু কালকে অতিক্রম করে জন্মেছিলেন, তিনিও কিন্তু এই মৃত্যুর করাল গ্রাস থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। মৃত্যু নিয়ে কবিগুরুর যে ভাবনা চিন্তা, তা নানাভাবে আমরা ফুটে উঠতে দেখি তার সৃষ্টিতে। আজকে এই সব নিয়েই আমাদের পথ চলা, তবু যেতে দিতে হয়। আমাদের সঙ্গেই আজকে রয়েছেন দেবারতী সোম। দেবারতী দিদিকে অনেক অনেক স্বাগত। আর দেবারতী দিদি মানেই আমরা শুনব কবিগুরুর গান, কবিগুরুর যে কথা, সেই কথাকে সুন্দরভাবে দেবারতী দিদি সুরের মাধ্যমে তুলে ধরবেন। আর আমাদের সঙ্গে যারা থাকেন, যারা অপরিহার্য, অবশ্যই আপনারা, তার ব্যতিরেকে তবলায় মানুষ এবং সিনথেসাইজারে অভিজিৎ এবং আমার ক্যামেরার পিছনে যত ভাইরা রয়েছেন সকলকে নিয়ে আপনাদের সঙ্গে আমাদের পথ চলা। দিদি, আজকের দিনটাতে আমাদের তো এটা একটা নিয়মিত অনুষ্ঠান, আমরা প্রতিদিন এই অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি, তবু আজকের দিনটা কোথাও যেন একটু অন্য রকমের দিন, অন্য মাত্রার দিন। তো সেই দিনটাকে নিয়ে আমাদের কথা বলা, শেষের কদিন, আজকে আমাদের বিষয় হচ্ছে শেষের কদিন। তো সেই শেষের কদিনে আমরা যাব, নানা ভাগে আলোচনা করব, কিন্তু অবশ্যই গানটা আজকে বেশি শুনব। যখন মনে ব্যথা থাকে তখন গানটাই সব থেকে বড় ঔষধ। আজি বিজন ঘরে আনি
আমাদের আজকের বিষয় তবু যেতে দিতে হয়। আজকের বিষয়টিকে আমরা এভাবেই ভাবব যে শ্রদ্ধেয় অভিনেতা রায়চৌধুরী এবং সৌমেন সুরের মননকে সাথী করে আমাদের এগিয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার দেবারতীদের নিজস্ব কিছু কথা কবিকে কেন্দ্র করে। দেখুন, একজন মানুষ, একটি মানুষ বহু মানুষের কাছে নানাভাবে ধরা দেয়, এটা আমার নিজস্ব বিশ্বাস। এক আমি, আমার মধ্যের এক আমি, এই এক আমিকে আমি যেভাবে প্রত্যক্ষ করছি, আমার সামনে যারা রয়েছেন তারা এক একজন এক এক রকমভাবে প্রত্যক্ষ করছেন, শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, আমার ব্যক্তিত্বের ক্ষেত্রেও। তো কবিগুরুকে তো আমরা ভাবতে পারি না যে তিনি একটাই তার দিক, তা নয়। ভার্সেটাইল কথাটা, ইংরেজিতে যে ভার্সেটাইল কথাটা, সেটা কোথাও যেন সর্বতোভাবে যদি কারোর নামের সঙ্গে যুক্ত করতে হয়, তিনি হলেন এক এবং একমাত্র রবীন্দ্রনাথ। কবি সারা জীবন ধরে দিদি মৃত্যুকে নিয়ে কিন্তু ভেবেছেন, সারা জীবন তার সৃষ্টির মধ্যে মৃত্যুচেতনা কাজ করেছে এবং তিনি কবির জীবনের প্রথম পর্যায় থেকেই মৃত্যুচেতনা নিয়ে তার ভাবনা চিন্তা শুরু। তিনি বলেছেন বা তিনি দেখিয়েছেন, তিনি বুঝিয়েছেন, সৃষ্টিকে যদি স্বীকার করতে হয় লয়কেও স্বীকার করতে হবে। কান্না থাক, মানে হাসির অপিঠে কান্না রয়েছে, জন্ম এবং মৃত্যু এক অমোঘ সত্য, কিন্তু তাই বলে তার মাঝখানে জীবন নেই বা জীবন ফাঁকা, এটা তো ভাবা যায় না। তিনি কিন্তু শাস্ত্রজ্ঞ শুধু নন, তিনি তত্ত্বজ্ঞানী শুধু নন, তিনি জীবনরসিক কবি। তাই তো এই জীবনেও, জীবন এবং মৃত্যুর অমোঘ সত্যের মাঝখানের যেটুকু আছেন, সেই সত্যটুকুকেও স্বীকার করবেন না কেন? তাই তো তিনি বলেছেন যে এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুর আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। জীবনপাত্রের এই পূর্ণ ডালি নিয়েই তার জয়যাত্রা, আর সেই জয়যাত্রার যেটুকু কণা আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটুকু কণা আমি আপনি অনুধাবন করতে পেরেছি, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের জীবন ডালিকে ভরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজকে এখানে দাঁড়িয়ে আমরা একটা কথা খুব জোর গলায় বলতে পারি, শুধু বাঙালি সমাজ বলে নয়, ভারতবর্ষ যে নতুন সূর্য দেখেছে, সেই সূর্য দেখার পিছনে যে দৃষ্টি কাজ করেছে তা হলো কবিগুরুর দৃষ্টি। সেই দৃষ্টিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়, তবু যেতে দিতে হয়। এমন একজন মানুষ যিনি মৃত্যুকে তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যক্ষ করেছেন, কিন্তু কখনোই যে কোনো সম্পর্কের হঠাৎ চলে যাওয়া তাকে স্তব্ধ করতে পারেনি। সে তার মা হতে পারেন, পিতা হতে পারেন, প্রিয় বৌদি শ্রীমতী হে হতে পারেন, স্ত্রী হতে পারেন, সন্তান হতে পারেন, অনেক প্রিয় মানুষ যাদেরকে তিনি খুব কাছে টেনে নিয়েছেন তাকে একা রেখে দিয়ে অনেকেই চলে গেছেন, অনেক সম্পর্কের মৃত্যু তিনি দেখেছেন, কিন্তু তবুও তিনি রবীন্দ্রনাথ, তিনি পরিপূর্ণ একজন পুরুষ, তিনি একজন যুগন্ধর মানুষ, তবু তাকে যেতে দিতে হয়েছিল আমাদের আজকের এই দিনে, 22শে শ্রাবণে। রয়েছেন আপনারা, আপনাদেরও কথা শুনবো আমরা। আজকের দিনটা আমরা সেই তথাকথিত কিছু তথ্য তুলে ধরবো, এভাবে এগোবো না, কোথাও যেন আজকে মনে হচ্ছে সবাই মিলে ভাগ করে নিই আমাদের প্রাণের মানুষটিকে, কিভাবে আপনারা অনুধাবন করেন, কিভাবে নিজেদের মধ্যে উপলব্ধি করেন। দেবারতীদি, আর একটা গানে যাব, তার আগে বলি এই 22শে শ্রাবণ দিনটা খুব ছোটোবেলা থেকেই না আমাদের কাছে একটু অন্যরকম, অন্যরকম মানে বাড়ির আবহটাই বুঝিয়ে দিত যে আজকের দিনটায় তাঁর ব্যতিরেকে কোনো কথা নয়। আমার মনে হয় এই এই যে একটা নিজস্ব ধারা বাংলার মানুষ বহন করে চলেছেন, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের পূজার একটা দিক। আপনার কী মনে হয়? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু এখন মানে দিনকালটা ভীষণ পাল্টে গেছে, তো সেই ক্ষেত্রে আমি জানি না এখনকার জেনারেশন, নতুন জেনারেশনের কাছে মানে 22শে শ্রাবণ কতটা মানে তাদের কাছে মানে একটা অর্থ বহন করে বা একটা কোনো দিক
তারা খুঁজে পান। তবে আমাদের কাছে তো এটা মানে একটা মানে কি বলবো মানে একটা শেষ শেষ, যদিও শেষ হয়ে হইল না শেষ, কিন্তু একটা ইন্দ্রপতন। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের সঙ্গে চিরদিন বেঁচে থাকবেন, এবং যতদিন মানে সংস্কৃতি থাকবে উনি আছেন সেটা আমরা মনে করি। কিন্তু এখনকার না, এটা বাস্তব কথা। গৌতম বুদ্ধ বলেছেন যে তিনটে জিনিস কখনোই ঢাকা থাকে না, একটা হচ্ছে রবি, চন্দ্র এবং আরেকটা হচ্ছে সত্য। তো রবি, চন্দ্র এবং সত্য, এই তিনটিকে ঢেকে রাখা যায় না, তাকে লুকিয়ে রাখা যায় না, তা নিজেকে প্রকাশ করবেই। তো রবীন্দ্রনাথকে কি ঢেকে রাখা যাবে? কোনোভাবেই রবীন্দ্রনাথ তার নিজের মহিমায় প্রকাশিত সদা সর্বদা। আমার মনে হয়েছে এই কথাটা গৌতম বুদ্ধ বলেছেন, রবি মানে সান, কিন্তু আমার মনে হয় এ রবি সে রবিরই সমতুল্য। কারণ এ রবি না থাকলে আমরা বাঙালিরা সংস্কৃতির অনেকটা জায়গা আমাদের কাছে অধরা থাকতো, আমাদের এই যে কালচার যেটাকে আমরা বলি, কোথাও যেন একটা সাবেকিয়ানা থাকলেও কোথাও যেন একটা একঘেয়েমি ছিল। এই যে একঘেয়েমি ভাবটাকে কাটিয়ে আমাদের জীবনধারাতে অনেক বৈচিত্র্য আনা, এ রবীন্দ্রনাথ ঠাকুর না হলে হয়তো হতো না। আমরা একটু গানে এগিয়ে যাই দিদি। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো
সত্য, শিব ও সুন্দরের পূজারী রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন জীবনের অমোঘ সত্যকে। তার জীবনের শুরু থেকে শেষ এক সুরে বাঁধা, যে সুরের ধারাতেই তিনি বলেছিলেন আনন্দ ধারা বহিছে ভুবনে, যে আনন্দের সন্ধান তিনি করে বেরিয়েছেন তার নানান সৃষ্টিতে। এই সত্যকে যদি যে মানুষ বুঝতে পারবেন, তিনি তার জীবনের সত্যটাকে বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ তার জীবনের একদম শেষ কবিতার শেষের লাইনে বলে গিয়েছেন সেই সুরের কথা। তিনি বলছেন, সত্যরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভাণ্ডারে। এই যে প্রাণলীলার যে মধুর বাণী, তিনি তার অন্তরে অন্তরে সেটাকে উপলব্ধি করেছিলেন। কিন্তু মুশকিল কি জানেন, আমি আপনি আমাদের একটা জীবনেও কুলোবে না কবিগুরুকে জানা বোঝা। কারণ আমরা তো এই যে বলি সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনছি মাত্র, হয়তো বালি দিয়ে একটা ছোট্ট করে মিনার তৈরি করছি আমার মতো করে আমার রবীন্দ্রনাথ নিয়ে, কিন্তু সেই মিনার পরের ঢেউয়ে এসে ভেঙে চলে গেল, মনে হলো কিছুই তো করলাম না, আরও কিছু করতে হবে। তো সেই কাজটাই আমরা করে চলেছি প্রত্যেক দিনে। আমরা হয়তো আজকে নানাভাবে তাকে পাওয়ার চেষ্টা করছি, ধরার চেষ্টা করছি, কিন্তু তার শেষ বছর, শেষের বছরটাকে নিয়ে আজকে আমাদের পথ চলা, তবু যেতে দিতে হয়। এবং এই যে শেষ বছরটাও যে কত বৈচিত্র্যময়, কত চিত্র তখন সেখানে ধরা রয়েছে, বর্ণময় চিত্র, সেই নিয়েই কিন্তু আমাদের আজকের বিষয়, তবু যেতে দিতে হয়। আসল কথা, খুব কাছের মানুষ, তার হয়তো অনেকটা বয়স হয়ে গিয়েছে, তিনি চলে যাবেন এটা সত্য, কিন্তু দেখবেন খুব কাছের মানুষকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। সে কারণেই খুব প্রিয় মানুষ অনেক বয়স অবধি বেঁচে থাকার পর যখন ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যান, তখনও আমাদের অন্তরের ভেতরে একটা হাহাকার তৈরি হয়।